নমস্কার ভালো জাতের মুক্ত বলতে সবার আগে যার নাম আসে সেটি হচ্ছে বসরাই পাল কিন্তু বর্তমান বাজারে বসরাই পাল প্রায় পাওয়া যায় না বললেই চলে তাই আপনাকে ভালো জাতের মুক্ত বলতে আপনাকে উন্নত মানের কেশি পার্ল আপনাকে নির্বাচন করতে হবে যেটি আমাদের বাজারে বার্মা পার্ল বলে পরিচিত আসুন আপনি কীভাবে ভালো জাতের বার্মা মুক্ত বা বার্মা পাল আপনি ক্রয় করবেন সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি সবার আগে আসুন আমরা জানার চেষ্টা করি যে মুক্ত কত রকমের হতে পারে মুক্ত সাধারণত দু ধরনের হয় একটি হচ্ছে প্রাকৃতিক মুক্ত আর একটি অপ্রাকৃতিক প্রাকৃতিক মুক্ত কোনগুলো যেগুলো মানুষের কোনো সহযোগিতা ছাড়াই জলজ ঝিনুক অর্থাৎ অয়েস্টারের মধ্যে যখন স্বতঃস্ফূর্তভাবে মুক্ত তৈরি হয় এবং সেই মুক্তকে বলা হয় প্রাকৃতিক মুক্ত আর যখন মানুষের সহযোগিতার দ্বারা অর্থাৎ ওয়েস্টারের মধ্যে কৃত্রিম উপায়ে তার মধ্যে কোনো পার্টিক ইমপ্ল্যান্ট করে মুক্ত প্রোডাকশন করা হয় তো বলা হয় কালচার্ড বা অপ্রাকৃতিক মুক্ত মুক্ত সাধারণত দু রকম জলে মুক্ত হয় একটি হচ্ছে মিষ্টি জলের মুক্ত আর একটি হচ্ছে নোনা জলে অর্থাৎ সমুদ্রের জলের মুক্ত মিষ্টি জলের মুক্ত কোনগুলো না যেগুলোকে আমরা জাপানিজ মুক্ত বা চাইনিজ মুক্ত বলেছি নি এগুলো সাধারণত মিষ্টি জলের মুক্ত হয়ে থাকে আর যে মুক্তগুলো নোনা জলে অর্থাৎ সমুদ্রের জলে কাল্টিভেটেড হয় সেই মুক্তর মধ্যে উল্লেখযোগ্য সি মুক্ত মুক্ত বা মুক্ত বা বোরক মুক্ত ভেনেজুয়েলা মুক্ত বা বজরাই মুক্ত এ সকল মুক্তই নোনা জল অর্থাৎ সল্ট ওয়াটার পয়েন্ট কারণ সল্ট ওয়াটার পার্ল আর ফ্রেশ ওয়াটার পার্ল অর্থাৎ মিষ্টি জলের মুক্ত আর নোনা জলের মুক্তর মধ্যে পার্থক্যটা কি না সল্ট ওয়াটার পার্লের যে উপরের যে মুক্তর যে উপরের যে আস্তরণ অর্থাৎ যেটাকে জিমোলজিক্যাল ভাষায় ন্যাকড়ে বা সাধারণ ভাষায় যেটিকে চামড়া বলা হয় এর চামড়ার লাস্টার অর্থাৎ অনেক গ্লজি হয় অনেক এর যে আপার সারফেস অনেক চকচকে হয় এবং হার্ডনেসও কিছুটা বেশি হয় মিষ্টি জলের মুক্তর তুলনায় আমাদের আজকের আলোচনা বিষয় কেশি পার্ল মুক্তর সাথে আমরা বরক বা এই জাতীয় যে মুক্ত বা সাউথসির আরও নিম্নমানের যে সকল মুক্ত রয়েছে এই মুক্তের আমরা পার্থক্য কিভাবে আমরা বুঝবেন সবার আগে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নিউক্লিয়াস অর্থাৎ ঝিনুকেরই কোনো ঝিনুক বয়স্টারের কোনো এক অংশ যেটাকে মাদার পার্ল বলা হয় এর অংশকে কাটিং করে গোলাকার একটি বলের মতন আকার দেওয়া হয় এটিকে ঝিনুকের অন্ত্রের মধ্যে নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হয় এর ফলে কী হয় ঝিনুকের অন্ত্রের মধ্যে যে ইরিটেশন তৈরি হয় ইরিটেশনের ফলে তার যে লালা রস এই নিউক্লিয়াসের ওপরে আস্তরণের মতন জমা পড়ে মুক্ত তৈরি হয় এই ধরনের নিউক্লিয়াসকে যখন ইমপ্ল্যান্ট করা হয় অনেক সময় হয় কি নিউক্লিয়াস কোনো রকম মিসপ্লেসমেন্ট হয়ে যায় লালারস জমা হয় পৃথক একটি স্থানে সেখানে যে মুক্ত তৈরি হয় সেই মুক্তর ভেতর কিন্তু নিউক্লিয়াস থাকে না এই মুক্তকে বলা হয় কেশিপাল আমাদের বাজারে কৃষিপালের চাহিদা অনেক বেশি কৃষিপালকে অনেক উন্নত জাতের মুক্ত হিসেবে ধরা হয় কারণ কি কৃষিপালের ভেতর কোনো নিউক্লিয়াস থাকে না যে জন্য এই মুক্তের দাম অনেক বেশি সাউথ সাধারণ পাল বা বোরক যে পাল সেগুলোর তুলনায় সুতরাং আপনি যখন ভালো জাতের বার্মা মুক্ত বা কৃষিপাল আপনি যখন ক্রয় করতে যাবেন এই বাহ্যিক অ্যাপিয়ারেন্স দেখে কখনোই জাজমেন্ট করবেন না ভালো কোনো ল্যাবরেটরিতে আপনি এর অরিজিন টেস্ট করিয়ে তারপর আপনি ক্রয় করবেন আশা করি বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিও আপনাদের খুবই উপকারে লাগবে আমি অবশ্যই আশা আশা করবো যে আমার এই ভিডিও আপনাদের পরিচিত জনদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন আজকের জন্য এটুকুই ভালো থাকবেন নমস্কার